এক লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ও বসত বিটায় হামলা করে ভাঙচুর করার অভিযোগ উঠেছে শহরের বিজেপি ক্যাম্পের পল্লানকাটা কাটা এলাকায় ভুক্তভোগী মাহমুদ হোসেন জানিয়েছেন তিনি ওই এলাকায় সম্প্রতি একটি মুদির দোকান চালু করেন দোকান চালু করায় স্থানীয় জাকির হোসেন আনোয়ার হোসেন দেলোয়ার হোসেন ও আজাদ তার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন ওই চাঁদা না দেয় অভিযুক্তরা দোকানে এবং বসত বিটায় হামলা চালায় বলে দাবি করেন তিনি আমার দোকান ছিল বিজিবি ক্যাম্প প্রথমে বিজিবি থেকে আবার এখানে আসা ফরেন নতুন বাড়ির সামনে দোকান করছি আমার থেকে সাঁতা চাইছে ওই আশু আলী বাহিনী এরা সবাই আসা আমি যখন অপারিকতা জানাইছি আমার বাড়িঘর বাংসুর এবং রাত্রে একবার করছে সকালে একবার করছে বাড়িঘর বাংসুর স্থানীয়রা জানিয়েছেন অস্ত্রসহ প্রকাশে প্রকাশ্যে এসে হামলা চালায় অভিযুক্তরা এই সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় আসাইন মেটে দেখে থেকে তারা মানে গালালি করে মাটি লোয়া স্প্রে গালে রাইয়ের

এদিকে ভুক্তভোগী মো হোসেন পাঁচজনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেছেন নিউজ ডেস্ক টিটিএন কক্সবাজার